ডাইনোসর যেটা কিনা পৃথিবীতে অনেক লম্বা সময় ধরে রাজ করেছিল, আনুমানবিক 14 কোটি বছর ধরে পৃথিবীর ভূপৃষ্ঠে এই দৈত্যাকার ডাইনোসরের রাজ ছিল। কিন্তু তারপর এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য ডাইনোসরের প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল? অন্যদিকে আমরা মানব জাতিরা এই পৃথিবীতে কি করে আসলাম, এটা একটা এমন প্রশ্ন যেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি। আমাদের মানব জাতির ফেলে আসা অতীত কেমন ছিল, এমন কোন ঘটনা ঘটেছিল যার জন্য আমরা মানব জাতিরা পৃথিবীতে এখন রাজ করছি, আর পৃথিবীতেই বা কি করে আমাদের জন্ম হলো? তো চলুন জেনে আসি এই রকমই আরো অনেক প্রশ্নের উত্তর আজকের আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশনটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আজ থেকে প্রায় 6.5 কোটি বছর অতীতে যেতে হবে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া খুবই বৈচিত্র্যপূর্ণ ছিল। চারিদিকে গাছপালা, সূর্যের আলো, সমুদ্রের থেকে আসা ঠান্ডা হাওয়া, আর এই ডাইনোসররা ছিল। কিন্তু এখানে ডাইনোসর ছাড়াও আরেকটি প্রজাতিও ছিল যেটা আকারে খুবই ছোট, আর এগুলো অনেকটা ইঁদুরের মতো দেখতে ছিল। আসলে এগুলোই আমাদের প্রাচীন পূর্বজ, আর ভবিষ্যতে আমরা এদের থেকেই বিকশিত হতে যাচ্ছি। এগুলি ছিল ম্যামালস, মানে স্তন্যধারী জীব। ডাইনোসররা ডিম দিত, কিন্তু ম্যামালস ডিম দিত না। আমরা মানুষরাও একরকম ম্যামালস। ওই সময় ম্যামালস ডাইনোসরের ভয়ে মাটির নিচে গর্ত করে থাকতো, আর এদের মাটির নিচে গর্ত করে থাকাটাই এদের জন্য ভবিষ্যতে বরদান হতে চলেছিল। যখন এই সমস্ত জীব পৃথিবীতে আরাম করে তাদের জীবনযাপন করছিল, তখন 10 কিলোমিটারের ডায়ামিটার বিশিষ্ট একটি অ্যাস্ট্রয়েড সোজাসুজি পৃথিবীর দিকে আগিয়ে আসছিল। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢোকার সাথে সাথে এটির গতি আরও বেড়ে যায়। মোটামুটি 70,000 প্রতি কিলোমিটারের গতিতে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরই ঘর্ষণের জন্য এটি একটি আগুনের গোলায় পরিণত হয়। এটির তেজ এত ছিল যে এটির 800 কিলোমিটারের রেডিয়াসের ভেতরে থাকা সমস্ত জীব পুরোপুরি অন্ধ হয়ে যায়। অ্যাস্ট্রয়েড পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়, আর সাথে সাথে একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে যখন এটি ভূপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়, তখনই পৃথিবীর 100,000 মেট্রিক টন ধাতু ভূপৃষ্ঠের গভীরে চলে যায়। বিস্ফোরণের জায়গায় 180 কিলোমিটার চওড়া আর 20 কিলোমিটার গভীর একটি গর্ত হয়ে যায়। এই গর্তের সব মেটেরিয়াল আকাশে ধুলোর একটি বড় মেঘ তৈরি করে। এত বড় ধাক্কার জন্য ভূমিকম্পের তরঙ্গ মাটির নিচে অনেক কিলোমিটার ছড়িয়ে পড়ে। এই জন্য সমুদ্রে বিশাল ঢেউ তৈরি হয়, আর একের পর এক সুনামি পৃথিবীর ভূপৃষ্ঠে ঝাঁপিয়ে পড়ে। পৃথিবীর ভূপৃষ্ঠের মহাপ্রলয়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই বিস্ফোরণের রেডিয়েশনের মাত্রা এত বেড়ে গেছিল যে এটার 800 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত জীব পুড়ে ছাই হয়ে যায়। এই মহাবিনাশে উড়তে পারা জীব শুধুমাত্র ভূপৃষ্ঠের প্রলয় থেকে বেঁচে যায়। কিন্তু এটা তো শুধু মহাপ্রলয়ের শুরু ছিল। বিস্ফোরণের জন্য যে 200,000 মেট্রিক টন ধুলো আর পাথর আকাশে চলে গেছিলো, ঠিক 40 মিনিট পর সেগুলি আগুনের গোলায় পরিণত হয়ে বৃষ্টির মতো পৃথিবীতে পড়তে শুরু করে। আর তার সাথে ধুলোর একটি বড় তুফান 20,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে মৃত্যু নিয়ে আগেই আসতে থাকে। এই ধুলোর মেঘ 100 কিলোমিটার মোটা ছিল, যার জন্য পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। অনেক বছর ধরে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারেনি, আর এর পরিণামস্বরূপ পৃথিবীতে গাছপালার সমস্ত প্রজাতি শেষ হয়ে গেছিল। এই মেঘ পৃথিবীকে চারিদিক থেকে ঢেকে দিয়েছিল। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এর জন্য যে সমস্ত ডাইনোসরেরা বিস্ফোরণের এলাকার থেকে অনেক দূরে ছিল, তারাও এই গরমের হাত থেকে বাঁচতে পারেনি। এই বিস্ফোরণের জন্য পৃথিবীর প্রায় 75% আবাদী নষ্ট হয়ে যায়। কিন্তু এই মহাপ্রলয় কারোর জন্য অনেক উপকারী হতে চলেছিল। ডাইনোসরের শেষ একটি নতুন প্রজাতির জন্য সুবর্ণ সময় ছিল। ম্যামালস, এরা নিজেদের মহাবিনাশের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। অত্যন্ত গরমের হাত থেকে বাঁচার জন্য এরা মাটির অনেক নিচে থাকতে শুরু করে, আর বেঁচে থাকার জন্য এরা তখন সব কিছু খেতেও শুরু করে দেয়। এই ডাইনোসরদের দেহের অবশেষ আগে ভবিষ্যতে গিয়ে আমরা খুঁজে পেতে চলেছি, যার দ্বারা আমরা আজ এদের অস্তিত্বের অনুমান লাগাতে পারব। মহাপ্রলয়ের কিছু বছর পর এখন পৃথিবী পুরোপুরি ডাইনোসরের থেকে মুক্ত হয়ে যায়। পৃথিবীতে তখন নতুন আরম্ভের প্রক্রিয়া চলছিল। এই নতুন দুনিয়ায় আমাদের প্রাচীন পূর্বজ সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছিল। এখন এরা আকারে আগের থেকে অনেক বড়ও হয়ে গেছিল, কিন্তু তখনও এগুলোকে দেখতে আমাদের মতো একদমই ছিল না, কারণ এগুলোকে আগে গিয়ে আরও অন্য প্রজাতিতে বিকশিত হতে হবে। আজ থেকে প্রায় 4 কোটি 70 লক্ষ বছর আগে পৃথিবীর আবহাওয়া মোটামুটি এখনকার মতনই হয়ে গেছিল।
তখন পৃথিবীর তাপমাত্রা মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল আর পৃথিবীর একদিন 24 ঘন্টার কাছাকাছি হতো। তখন কেবলমাত্র নতুন একটি ভূভাগের রচনা বাকি ছিল। পৃথিবীর টেকটনিক প্লেট আরেকবার নাড়াচাড়া দিয়ে ওঠে, যেটা পৃথিবীর বড় বড় দুটি দ্বীপকে কাছাকাছি নিয়ে যাচ্ছিল। এটা সেই ভূভাগ যেখানে বসে আজ আপনারা এই ভিডিওটি দেখছেন। এটা হলো ইন্ডিয়া আর বাংলাদেশ, যেটা এশিয়া মহাদ্বীপের দিকে আগিয়ে আসছিল। এই দুটি দ্বীপের মিলনের ফলে একটি নতুন পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়, হিমালয়। আর এটাই হলো পৃথিবীর সবথেকে উঁচু জায়গা। এই পর্বত শৃঙ্খলা থেকে গলা বরফের জল আগে ভবিষ্যতে গিয়ে অনেক নদীর সৃষ্টি করতে চলেছে, যেটা ভবিষ্যতে গিয়ে পৃথিবীর মোটামুটি অর্ধেক জনবসতির খাবার জলের যোগান দেবে। কিন্তু এখনও পৃথিবীতে কিছু একটা কমতি রয়ে গেছিল। ভূপৃষ্ঠে এখনও কোনো একটা জিনিস নিরুদ্দেশ ছিল, আর সেটা হলো আমরা মানব জাতিরা। কিন্তু পরিস্থিতি এখন বদলাচ্ছিল। আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে আফ্রিকার পূর্ব এলাকায় একটি নতুন পার্বত্য শৃঙ্খলার সৃষ্টি হয়, ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এই পর্বত এখানে আসা মৌসুমি হাওয়ার জন্য একটি বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য এখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। আর এখানে এই জঙ্গলেই বাস করত ইপস। এরা গাছের ওপরে থাকতো, এখানে এদের খাওয়ার কোনো কমতি ছিল না, এই জন্য এরা সবসময় গাছের ওপরেই থাকতো। কিন্তু এখানে এখন সময়ের সাথে সাথে গাছপালা মরে যাচ্ছে, জমি শুষ্ক হতে শুরু করে, বিনা বৃষ্টিতে জঙ্গল পুরো শেষ হয়ে যায়। তখন এই ইপসদের খাবার সমস্যা তৈরি হয়। খাবার সন্ধান করার জন্য এরা গাছ থেকে তখন নিচে নামতে শুরু করে। এটা হলো অ্যাডিপিথিকাস রেমিডাস, এরাই আমাদের পূর্বজ ছিল। এরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, এদের মস্তিষ্ক একটা কমলালেবু যতটা ততটা বড় ছিল, আর আকারে এরা 4 ফুট লম্বা ছিল। কয়েক হাজার বছরের বিকাশক্রমের পরে আমাদের পূর্বজ তখন 2 পায়ে হাঁটতে শুরু করে। এর জন্য এনার্জি কম খরচ হতো, আর এরা হাঁটতে হাঁটতেও খেতে পারত। এখন এদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে, এরা আস্তে আস্তে বুদ্ধিমান হতে থাকে, সময়ের সাথে বিকাশের প্রক্রিয়া চলতে থাকে। আমাদের পূর্বজ আস্তে আস্তে বিকশিত হতে থাকে, সময়ের সাথে সাথে এরা পাথরের সাহায্যে হাতিয়ার বানানো শিখে যায়। তখন শিকার করা এদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। সময়ের সাথে সাথে আমাদের পূর্বজ আগুন জ্বালাতেও শিখে যায়। আগুনের খোঁজ আমাদের পূর্বজদের জন্য সবথেকে বড় খোঁজ ছিল। আগুন এদের গরম আলো অন্ধকারে সুরক্ষা দিত, আর এই জন্যই এখন পরিবার তৈরি হতে শুরু করে। আমাদের পূর্বজরা এখন একসাথে থাকতে শুরু করে দেয়। আগুনে পোড়ানো মাংস চাবাতে কম এনার্জি খরচ হতো, আর এই সব এনার্জি তাদের মস্তিষ্কে ব্যবহার হতে শুরু করে। আমাদের পূর্বজদের মস্তিষ্ক এখন আগের থেকে অনেক বড় হতে শুরু করে। আমাদের পূর্বজ যারা অন্য জীবদের থেকে বেশি বুদ্ধিমান ছিল আর মিলেমিশে বসবাস করা প্রথম জীব ছিল। এরা নিজের ভাবনা একে অপরকে বোঝানোর জন্য আলাদা আলাদা আওয়াজ ব্যবহার করতে শুরু করে। এর মাধ্যমে আমাদের পূর্বজরা ভাষার আবিষ্কারও করে ফেলে, যার মাধ্যমে আমরা কথা বলতে শুরু করি। আর এটাই আমাদের সবথেকে বড় উপলব্ধি ছিল, আর এটাই ছিল আমাদের শেষ বিকাশ। এরপর বিকশিত হয়ে আমরা মানে মানব জাতিরা তৈরি হই। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে অনেক বছরের বিকাশক্রমের পর আমাদের অস্তিত্ব শুরু হয়। আমরা হোমোসেপিয়েন্স মানে বুদ্ধিমান জীব। আমাদের কাছে পৃথিবীর সমস্ত জীবের তুলনায় সবথেকে বড় মস্তিষ্ক ছিল, আমাদের কাছে হাতিয়ার ছিল, ভাষা ছিল, আর সবথেকে বড় জিনিস আমাদের কাছে বুদ্ধিমান মস্তিষ্ক ছিল। তখন এরা হাতিয়ার বানাতে পারদর্শী ছিল, এরা শিকার করতেও পারদর্শী ছিল, এরা আগুনের পূর্ণ ব্যবহার করতেও পারদর্শী ছিল, এরা আবহাওয়ার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করতেও পারদর্শী হয়ে যায়। এরা এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপে পৌঁছে আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আইস এজ আসার আগেই এরা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আইস এজের বেশি প্রভাব পড়েনি। এরা এখন বসতি বানিয়ে একসাথে থাকতে শুরু করে। এরা চাষ করতে শেখে, পশুপালন শেখে, নতুন নতুন সংস্কৃতির জন্ম দেয়। এখন থেকে কিছু সেকেন্ড আগে আমরা আর আপনারা একসাথে মিলে 4.5 কোটি বছরের অভিযান শেষ করলাম। এখন আমরা আবার আমাদের ঘরে ফিরে এসেছি। এটা হলো আমাদের দুনিয়া, আমাদের সময়। এখন আমরা অনেক বিকশিত এবং আধুনিক হয়ে গেছি। আজ আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা বুঝতে পারি। আমরা জানি যে এই সমস্ত সমুদ্র কোথা থেকে এসেছে, আমরাই বা কোথা থেকে এসেছি। আমরা এটাও জানি এই মাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটার নির্মাণও কী করে হয়েছে, আর পৃথিবীতে জীব কোথা থেকে এসেছে। কিন্তু আমাদের ভ্রমণ এখনও শেষ হয়নি, আমাদের এখনও অনেক আগে যেতে হবে। আমাদের এই জগৎটাকে আরও ভালো করে জানতে হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন।